জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হওয়া তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির সুন্দরবন অভিমুখী জনযাত্রা ফরিদপুর থেকে এখন যশোরের পথে রয়েছে। জনযাত্রা রাতে ফরিদপুর পৌঁছানোর পর ইমামউদ্দিন স্কোয়ারে জাতীয় কমিটির ফরিদপুর শাখার সভাপতি রমেন্দ্রনাথ রায় কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর আনু মোহাম্মদ, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা বিমল বিশ্বাস, জুনায়দ সাকি সহ নেতৃবৃন্দরা। পরে সেখানে রাত্রিযাপন শেষে আজ সকাল ১০টায় যশোরের উদ্দেশ্যে রওনা দেন তারা। পথে মাগুরা ও ঝিনাইদহ হয়ে বিকেলে যশোরের টাউন হলে সমাবেশ করার কথা রয়েছে। সুন্দরবনের কাছাকাছি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ বন্ধ সহ সাত দফা দাবিতে বাগেরহাট অভিমুখে জনযাত্রা বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়। ফরিদপুর, যশোর ও খুলনায় সমাবেশ শেষে ১৩ মার্চ বাগেরহাটে সমাবেশের মাধ্যমে এই কর্মসূচি শেষ হবে।